দিনটি ছিল 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। দক্ষিণেশ্বরে অজস্র ভক্তের মাঝে পূজিত হচ্ছেন মা জগদীশ্বরী ভবতারিণী। আর একদিকে ইতিহাসের পাতায় রচিত হতে চলেছে এক যুগান্তকারী ঘটনা। দক্ষিণেশ্বরের কোণের ঘরে শুধুমাত্র দুইজন ব্যক্তি, পূজকের স্থানে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ ও দেবীর বেদিমূলে স্থিত শ্রী শ্রী মা শারদা। ঠিক রাত 9টায় সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। সনাতন মতাদর্শের মূল কথা, কর্মই ধর্ম। এই কর্ম দুই প্রকার, সৎকর্ম ও অসৎকর্ম। সৎকর্মের ফল স্বর্গবাস ও অসৎকর্মের ফল দুঃখ, দুর্দশা, রোগ, শোক, নরক যন্ত্রণা। এই দিন ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শ উপাচারে পুজো করলেন। তাঁর সমগ্র জীবনের কঠোর সাধনার সমস্ত ফল মায়ের চরণে অর্পণ করলেন এবং সেই ফল হরণ করে মা হয়ে উঠলেন ফলহারিণী। যখন ভারতবর্ষ বাড়ির মেয়ে বৌদের কপালে জুড়ত শুধুমাত্র অবহেলা, অত্যাচার ও অনীহা, সেই সময় ঠাকুর নিজ পত্নীকে মাতৃজ্ঞানে পুজো করে সমস্ত জগতে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। জয় জয় পরমাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় মা ভবতারিণী।